570 টাকা নিয়ে ঢাকায় আসা রব্বানির বিজনেস জয়ের গল্প। দারিদ্রতা সবসময় বাধা ছিল, কখনো কখনো বন্ধ হয়ে যেত স্বপ্ন পূরণের রাস্তা, তারপরেও হাল ছাড়েনি বাবা মা তাদের অক্লান্ত পরিশ্রম আর ছেলের চেষ্টা। সব মিলে জয় হলো পরিশ্রম আর চেষ্টা। ডেলি ক্যাম্পাসের পাঠকদের জন্য গোলাম রব্বানির প্রশাসন ক্যাডার হওয়া গল্প লিখেছেন এম এম মুজাহিদুদ্দিন। তো মুজাহিদুদ্দিন অন্য গল্পটা আমরা আপনাদের পড়ে শোনাচ্ছি। যোগ্যতা থাকলে চাকরির অভাব হয় না, আর যদি কারো স্বপ্ন থাকে, সে স্বপ্ন পূরণের একান্ত প্রচেষ্টা থাকে, তাহলে দেরিতে হলেও সে স্বপ্ন পূরণ হয়। কথাগুলো বলেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগের সাবেক শিক্ষার্থী, 37তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মোহাম্মদ গোলাম রব্বানী সর্দার। জীবনের নানা বাঁক পেরিয়ে তিনি আজকে তার স্বপ্ন ছুঁতে পেরেছেন। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার গ্রামে তার বেড়ে ওঠা। বাবা মোহাম্মদ মুসলিম উদ্দিন সর্দার একজন কৃষক, আর মা মোহাম্মদ আক্তারা বিবি গৃহিণী। কৃষক বাবার অভাব অনটনের সংসারে ছোটবেলায় তেমন ভালো শিক্ষার্থী ছিলেন না। হঠাৎ করে অষ্টম শ্রেণীতে একটা ঘটনার কারণে জীবনের মোড় কিছুটা ঘুরে যায়। কি ছিল সেই ঘটনা জানতে চাইলে রব্বানী গোলাম রব্বানী বলেন, বোয়ালদার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় সামাজিক বিজ্ঞান ক্লাসে একদিন আহমেদ বারে স্যার একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু সেই প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারছে না। তখন আমি দাঁড়িয়ে সেই প্রশ্নের উত্তরটা দিয়েছিলাম। তখন স্যার আমার প্রশংসা করে বলেছিলেন, গোলাম রব্বানী তুমি ভালো স্টুডেন্ট হয়ে গেছো। স্যারের সেদিনের কথা থেকে অনুপ্রেরণা নিয়ে আমি নতুন উদ্যমে পড়ালেখা শুরু করেছিলাম। বাবা মা সবসময় অনুপ্রেরণা দিত, সেবার বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য নির্বাচিত হয়েছিলাম। বৃত্তি না পেলেও পড়ালেখার উদ্যম আর থামাইনি। এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 4.13 পেয়ে মাধ্যমিকের গণ্ডি পেরেন। তারপর ভর্তি হন বিরামপুর সরকারি কলেজে। বিজ্ঞান বিভাগে পড়লেও ইংরেজি বিষয়ে আসক্তি তৈরি হয়, তাই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্বপ্ন দেখেন। বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য কোচিং করার টাকারও ছিল না। ভর্তি প্রস্তুতির পুরাতন বই সংগ্রহ করে বাড়িতে বসে প্রস্তুতি শুরু করেন, তারপর ঢাকায় পাড়ি জমান। এই স্বপ্নজয়ী বলেন, বাবার কাছ থেকে 570 টাকা নিয়ে প্রথমবারের মতো ঢাকায় আসলাম। ঢাকায় আসার পর থেকে জীবনকে জানতে পারলাম, বাস্তবতা বুঝতে শিখলাম। ঢাকা ক্যান্টনমেন্টের পাশে পরিচিত এক ভাইয়ের মেসে উঠলাম। 570 টাকা থেকে মেসের খরচ ও অন্যান্য খরচ বাবদ প্রায় সব টাকা শেষ হয়ে গিয়েছিল। ভর্তি পরীক্ষার ফর্ম কেনার টাকা ছিল না। মেসের এক ভাই আমাকে 500 টাকা ধার দেন, সেই টাকা দিয়ে ভর্তি পরীক্ষার ফর্ম কিনে, কিন্তু প্রথমবার বিশ্ববিদ্যালয়ে চান্স হলো না। গোলাম রব্বানীর মন ভেঙে গেলেও থেমে থাকেনি, শুরু করেন টিউশনি, নিতে থাকেন নতুন 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 করে ভর্তি প্রস্তুতি। দ্বিতীয় বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়ার সুযোগ পান। প্রথম শ্রেণীতে বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ফলাফল করেন। তবে মনে ছিল স্বপ্নে একদিন ভালো কিছু করবেন, সব কষ্ট দূর হবে, বাবা মার বুক গর্বে ভরেও যাবে। তার বেলায় তাই হলো। গোলাম রব্বানী স্নাতকোত্তর পড়াকালীন সময় আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে সিনিয়র ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করেন। তারপর আর থেমে থাকেননি, একের পর এক চাকরি পেয়েছেন। প্রথমবার বিসিএস নন ক্যাডার প্রাইমারি প্রধান শিক্ষক, সিলেট ক্যাডেট কলেজে প্রভাষক, পরে সাগরগাঁওয়ে উপজেলার শিক্ষক অফিসার হিসেবে কর্মরত। রব্বানী জানান, উচ্চ মাধ্যমিক থেকে ইংলিশে সাবলীল কথা বলতে পারতেন, আবার স্কুলে ইংরেজি শিক্ষকতার পাশাপাশি টিউশনই করেছেন। এগুলো বিসিএসে বেশ কাজে দিয়েছে। ধৈর্য ধরে নিয়মিত বাসায় বসে মডেল টেস্ট দিতেন, চাকরির পাশাপাশি যেটুকু সময় পেতেন সেই সময়টুকুই পড়তেন, যেখানে যেতেন সেখানে বই নিয়ে যেতেন। এভাবে লেগে থাকার ফলে বিসিএস পরীক্ষায় কাঙ্ক্ষিত সফলতা এসেছে। এখন শুধুই প্রশাসন ক্যাডার হিসেবে জনগণের সেবা করার পালা। তো ধন্যবাদ, এটি আসলে আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য, যারা আসলে মনে করেন যে দারিদ্রতা আপনাদের বাধা হয়ে দাঁড়ায়, তো তাদের জন্য এই গল্পটা শেয়ার করলাম। অনুপ্রেরণা একটু হলেও অনুপ্রেরণা পাবেন, এবং একজন হলেও যদি অনুপ্রেরণা পান তাহলে ভিডিওটি সার্থক হবে। এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের সাথেই থাকুন, যাতে এরকম অনুপ্রেরণামূলক ভিডিও আরও দিতে পারি। ধন্যবাদ সবাইকে।